হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমার এই হেয়ার স্টাইলটা করে দিয়েছে আমার বান্ধবী, তাইও একটু দেখাচ্ছি। রেডি হবার পর বন্ধুরা, আমরা চলে এসেছি রাস্তায়। আমরা যাব জেন পার্কে। এই জেন পার্ক অবস্থিত নগরভাবী সার্কেলের মধ্যেই। আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন জেন পার্কে। দেখো, এটা হলো সামনে ঢোকার গেট। জেন পার্কে প্রবেশ করার পর দেখা মিলল এনাদের সাথে। এখানে একটা সুন্দর থিম করা রয়েছে, তবে এখানে জলের থিম করা আছে, এখন জলটা নেই। পার্কটার মধ্যে দু তিন জায়গায় করা রয়েছে এরকম ড্রাগনের কিছু স্ট্যাচু। একটা ড্রাগন রয়েছে গোলাপি কালার, বাকি দুটো রয়েছে নীল কালারের মধ্যে, দারুণ দেখতে। এখানে যে তিনজন রয়েছে বন্ধুরা, তারা প্রথমজন আমাদেরকে বোঝাতে চাইছে বুড়া মদ দেখ না, দ্বিতীয়জন বলতে চাইছে বুড়া মদ বল না, তৃতীয়জন বলতে চাইছে বুড়া মদ শুন না। তার মানে হলো আমরা খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, আর খারাপ কিছু আমরা শুনবও না। দেখো বন্ধুরা, এখানে করা রয়েছে একটা বৌদ্ধদেবের স্ট্যাচু, আর এটা একটা পাথরের ওপরে সুন্দরভাবে বাঁধানো রয়েছে। এটা হলো একটা রাক্ষসের মূর্তি, এটা ভিতরে কিন্তু কিছুই নেই, পুরোটাই ফাঁকা, শুধু একটা রডের মতো স্ট্যান্ড দিয়ে দাঁড় করানো আছে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে দেখো প্রচুর বুদ্ধের মূর্তি রাখা আছে। এই পার্কটাকে কিন্তু বৌদ্ধ পার্কও বলা হয়। এখন হয়তো ছবিগুলো এত স্পষ্ট আসছে না, কারণ ঘাসে পুরো ঢাকা আছে। তাই এই জেন পার্ক বা বৌদ্ধ পার্ক বন্ধুরা, তোমরা যাই বলো না কেন, এই পার্কটার এক সাইডে রয়েছে এরকম একটা সুন্দর পরিবেশ। এখানে গেলেই তোমার মনটা শান্তিতে ভরে যাবে। এখানে রয়েছে প্রচুর ঘাস, আর তার উপরে রয়েছে ছোটো 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 গাছ। গাছগুলোকে আবার সুন্দরভাবে কাটিং করাও আছে। আর এখানে কিছু রয়েছে থিম করা, আর পেছনের সাইডে রয়েছে একটা সুন্দর মন্দির, কিন্তু মন্দিরটা এখন বন্ধ রয়েছে। দেখো বন্ধুরা, আমাদের এখন গ্রামাঞ্চলেও সুপারি গাছের মধ্যে সুপারি ফলতে না দেখা গেলেও শহরে একটা পার্কের মধ্যে কত সুন্দর ব্যবস্থাপনার সাহায্যে সুপারি গাছের মধ্যে কত সুপারি ফলে রয়েছে, গাছগুলো পুরো নুয়ে গেছে। এটা হলো বন্ধুরা যন্ত্র কঙ্কাল, একটা করে সাইকেলের মতো থিম করা আছে। দেখো বন্ধুরা, পার্কের মাঝে এরকম পাথর দিয়ে সুন্দর সেতুর মতো রাস্তা করা রয়েছে। পার্ক বলে কথা বন্ধুরা, জলের একটু ছোঁয়া থাকবে না তা কেমন করে হয় বলো? তাই দেখো একটা জায়গায় সুন্দর একটু জলও রাখা ছিল। দেখো বন্ধুরা, এটা হলো জেন পার্কেরই ভিউ, এটা একটু ওপর থেকে নেওয়া হয়েছে। দেখো রাস্তাঘাট, মানুষজন, বৌদ্ধ মূর্তি, তোমরা পুরোটাই এর মধ্যে থেকে পেয়ে যাবে দেখতে খুব ক্লিয়ারলিভাবে। ঘুরতে ঘুরতে আমরা তিন বান্ধবী মিলে একটা সুন্দর সেলফি নিয়ে নিলাম। যখন আমার ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা শেষের গেটটা দিয়ে বেরোতে যাব, তখনই আমার দেখা মিলল এনার সাথে। বন্ধুরা, এটা হলো জেন পার্ক থেকে বাইরে বেরোনোর রাস্তা, এটা বাইরে বেরিয়েই মেন রোড আমাদের পড়বে। ঘোরাফেরা কমপ্লিট করে এবার আমরা ফিরছি হোস্টেলে। বাই বন্ধুরা, তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও।